ইংলিশে একটা দুর্বলতা আমাদের সবার মধ্যে কাজ করে। এর প্রাইমারি রিজন হলো ইংলিশ একটা ভাষা, ভাষার কাজ হলো কমিউনিকেট করা। আর আমরা ইংলিশকে ব্যবহার করি অ্যাজ আ সাবজেক্ট এ প্লাস পাওয়ার জন্য। সো ইংলিশ হলো একটা ভাষা যেটা কাজ হলো কমিউনিকেট করা, আর আমরা ব্যবহার করি অ্যাজ আ সাবজেক্ট এ প্লাস পাওয়ার জন্য, যেটার কারণে আলটিমেট অবজেক্টিভটা যে ইংলিশে কমিউনিকেট করতে পারাটা, এটা আমাদের কখনোই শেখা হয় না। আমি যদি দেখি যে সাবজেক্ট হিসেবে এ প্লাস কিভাবে পাই, আমরা আর্টিকেল পড়ি, পার্সন স্পিচ পড়ি, টাইম কোয়েশ্চেন পড়ি, বা আমরা কোনো চিন্তা করি না যে এটা কিভাবে একটা একটার সাথে কাজ করে। আমি জাস্ট নর্মালি একদম শত শত ইভেন্টের স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করেছি, আচ্ছা বলতো আর্টিকেল তো একদম বাচ্চাকালে পড়ছো, রাইট? পার্সন স্পিচ তো একেবারে বাচ্চাকালে পড়ছো। বলছে হ্যাঁ আমরা আর্টিকেল পার্সন স্পিচ বাচ্চাকালে পড়ছি। সো আমার কোয়েশ্চেনের অ্যান্সার দাও তো, আর্টিকেল কি পার্সন স্পিচ কি না? অ্যান্সার না, না আর্টিকেল পার্সন স্পিচ না, না 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 ভাই আর্টিকেল পার্সন স্পিচ না। মেজরিটি কনফিউজ, কয়েকজন না বলে, খুব গুটি কয়েক হ্যাঁ বলে। তো চিন্তা করে দেখো তো, আমি যদি এখানে বলি যে আই হ্যাভ আ বুক, আই হ্যাভ আ বুক, এখানকার এ ছিল না আর্টিকেল, তার মানে আর্টিকেল আমার স্পিচের পার্ট না। তারপরে অফকোর্স আর্টিকেল একটা পার্ট অফ স্পিচ হবে। আর কোন পার্ট অফ স্পিচ হবে? অ্যাডজেক্টিভ হবে, বিকজ এটা নাম্বার শো করছে, রাইট? বাট এই যে আর্টিকেল আমার স্পিচ আলাদাভাবে পড়ছি, বাট দুটো একখানে করছি কিছু একটা হয়, উই ডোন্ট নো। ট্যাগ কোয়েশ্চেন করছে, হি ইজ আ বয়, কমা দিয়ে কি হবে? ইজেন্ট হি। বাট এটা কেন শিখতেছি আমার সেটা জানি না। এগেন সাবজেক্ট হিসেবে ইউজ করছি এ প্লাস পাওয়ার জন্য, যেটার কারণে আলটিমেট যে অবজেক্টিভ যে কমিউনিকেট করা, ওটা আমাদের হয়ে ওঠে না। কি করা যেতে পারে? যেহেতু আমাদের সিস্টেমের মধ্যে থেকে ইংলিশে কমিউনিকেট করাটা বা করতে পারাটা আসে নাই, সো ওই কাজটা আমাদের নিজেদেরকে করতে হবে, দায়ভারটা আমাদের। বিকজ তুমি যদি ইংলিশে কমিউনিকেট করতে না পারো, ইন্টারভিউতে যাই আটকায় যাবা, সিভি লিখতে যাই ইংলিশে আটকায় যাবা, চাকরি যদি পেয়েও যাও, ইমেল করতে যাই আটকায় যাবা, একটা প্রেজেন্টেশন দিতে যাই আটকায় যাবা, একটা ক্লায়েন্ট মিটিংয়ে যাই ইংলিশে কথা বলতে যাই আটকায় যাবা, প্রমোশনটা আটকায় যাবে, বিদেশে ট্যুরে যাবা ইংলিশে পারতো শোনা আটকায় যাবে, সব জায়গায় বাধাগ্রস্ত হবা। সো প্লিজ 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 সিস্টেমকে দোষ না দিয়ে এখন আমরা নিজেরা প্র্যাকটিস করি। কিভাবে করতে পারি? চার পাঁচজন মিলে একটা গ্রুপ ফর্ম করো, আড্ডা দাও না, ওই চার পাঁচজন মিলে গ্রুপ ফর্ম করে আড্ডা দাও, অ্যান্ড বলো যে নেক্সট 10 মিনিট বা 15 মিনিট আমরা ইংলিশে আড্ডা দেবো। দেখবে এক মাস পর তোমাদের ইংলিশের ফ্লুয়েন্সি বেড়ে গেছে, জলতা কমে গেছে, নার্ভাসনেস কমে গেছে। অ্যান্ড আরেকটা কি জানো, তোমার চারজন চারজনই তো ভুল করবা। আমি জানি ইংলিশ প্র্যাকটিস করতে সবাই বলে, বা যখন ইংলিশ প্র্যাকটিস করতে যাও মানুষজন বলে ইংলিশ পার্ট মারতে আসছে ফুটানি, বা যখন ওই চারজন নিজেরা কমিউনিকেট করতেছো, কেউ কারণ তো ভুল ধরে দেওয়া না, হ্যাঁ ভুল করছি, হ্যাঁ তুই ভুল করছিস, তো আর করতেছো না। সো ওই পচানি খাওয়ার তো টেনশন নেই। সো চারজন মিলে একটা গ্রুপ তৈরি করো। তারপরে কী হবে জানো, যে ফ্রেন্ড তোমার বলতো না যে খুব ফুটানি মানো ইংলিশ, ওই আসে বলে দোষ আমাকে একটু নে না, অ্যান্ড দেন দেখবে তোমার আস্তে আস্তে গ্রুপ বড় হচ্ছে। আর ইজি কাজ করো, চ্যাটিং করো না। আমরা পরীক্ষা দিই একদিন, বা চ্যাটিং তো ডেইলি করি, সিম্পলি চ্যাটিংয়ে তোমাদের ওই চারজন মিলে একটা চ্যাটিং গ্রুপ খুলবো, গ্রুপ খুলে ইংলিশে চ্যাট করবা, দেখবা যে রিটেন কমিউনিকেশন বেটার হয়ে গেছে, ইটস সো নেসেসারি। সো এই দুটো কাজ করো, দেখবা তোমাদের ওরাল কমিউনিকেশন, রিটেন কমিউনিকেশন ইংলিশে দুইটাই আস্তে আস্তে বেটার হবে। অ্যান্ড ডে ইন ডে আউট কন্টিনিউ করতে হবে, 6 মাসের আগে রেজাল্ট পাবা না। দিস ইজ দ্য বেস্ট কোচিং সেন্টার, তোমার নিজের চারজনের ফ্রেন্ড সার্কেল। And this is chatting in English because this is the best writing hack for you. Because you are daily going to bollo chat korba na bollo chat korba. So why not do it in English? Bangladesh e kore tomar jibone kono labh nei, tomader friend er jibone kono labh nei. English e practice ta koro, tomaro labh ache, tomader friend er labh ache. As a community shobari communication ta better hobe. So please 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 try koro, tomar bhalor jonno try koro, dekhba future e jay onek opportunity ei just ei skill ta parar karone open hoye jacche. So yeah, do try it.